প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদই আছো। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেক গল্প কবিতাতে ভাষা শহীদ, ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জেনেছ, অনেক সময় অনেক তথ্য সংগ্রহ করেছ। আমি আজকে যে গল্পটি তোমাদের সাথে আলোচনা করব তা হলো পিতৃপুরুষের গল্প। লিখেছেন হারুন হাবিব। শিক্ষার্থীবৃন্দ, গল্পটি শুরু করার আগেই চলো আমরা প্রথমে গল্পের লেখক সম্পর্কে জানি। কথাসাহিত্যিক হারুন হাবিব একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং 71-এর রণাঙ্গন সংবাদদাতা। রণাঙ্গন সংবাদদাতা তোমরা নিশ্চয়ই বুঝো, সেটা হলো যুদ্ধের সময় যে গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল সেগুলো নিয়ে লেখালেখি করা বা সে খবরগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচুর গল্প, উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। তার মধ্যে কয়েকটি হলো প্রিয় যোদ্ধা, ছোট গল্প সমগ্র, 1971, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ, ব্লাড অ্যান্ড ব্রাটিয়ালিটি ইত্যাদি। তার জন্ম 1948 সালে জামালপুরে। শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা গল্পটি আলোচনা করি। পিতৃপুরুষের গল্প, হারুন হাবিব। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। ওর মা চিঠিলিকে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়। অর্থাৎ অন্তুর মামার নাম হলো কাজল। আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না। গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল, মিটিং, রাইফেল জোগাড় করা ট্রেনিং, আরও কত কি। অন্তুর নানা কথা, অন্তুর নানা কত বকতেন, বাবা এসব করিস নে, বিপদে পড়বি, বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। সেই কাজল মামার যুদ্ধের গল্প শোনাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু বার্ষিক পরীক্ষার পর থেকেই। মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, বলো এবারের 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। আরও বলো তুই যুদ্ধের গল্প শোনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। বুদ্ধিটা অন্তুর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করতো সে বেশ কদিন আগে থেকেই। কাউকে না জানিয়ে অন্তু চিঠি লিখেছে, সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে, আজ 18 তারিখ, 3 দিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। ওর কেন যেন বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক না শুনুক তার কথা রাখবেই, আসবেই সে ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ গল্পের মূল উদ্দেশ্য, মূল মজা শুরুই অন্তুর মামাকে দিয়ে। অন্তু বারবার রাত 9টা সাড়ে 9টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ রাতে সে 10টার উপরে জেগে থাকলো। মা বললেন, ঘুমাতে যাস নি কেন? অন্তু খুলে বলে, না কিছু, 11টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর। সে কি ল্যাপের নিচে ঢুকতেই সে কি গভীর ঘুম। ভোরবেলায় সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, ল্যাপ থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এক লাফে উঠে বসলো সে বিছানায়। মামা বললেন, ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে এলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ, তা তো জানো মামা, 2 দিন বাদেই 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি হলো 21 তারিখ ফেব্রুয়ারির। মামা বললেন, ঠিক আছে খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরোবো তোকে নিয়ে, কখনোই যেখানেই যেতে চাস সেখানেই যাব, 5 দিন আমি ঢাকায় থাকবো, এর মধ্যে 4 দিনই তোর সাথে, যেখানে যেতে চাবি যাবো, যত গল্প শুনতে চাস শোনাবো। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটি রিক্সায় চাপলো অন্তু আর কাজল মামা। লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি, এর নাম সাত মসজিদ রোড। সাত মসজিদ রোড কোথায় অবস্থিত শিক্ষার্থীরা? সেটা মোহাম্মদপুরে, মোহাম্মদপুরের শাহজাহান রোডে। অন্তুর সাথে তার যে মামা, মামার নামটি কি? কাজল মামা। এটা কিন্তু তোমরা মনে রাখবা, তোমাদের নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। মামা বলেন, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এর নাম সাত মসজিদ রোড, জানিস? কি যে বলো মামা, জানবো না কেন? ঠিক আছে বলো দেখি, সাত মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটার? তা তো ঠিক জানি না, এই জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের।
অতীত মানে আমাদের আগের দিন, পুরনো দিনের ওপরেই তো বর্তমানের দিন রাত গড়ে ওঠে। কাজল মামা সংক্ষেপে বললেন, এই ঢাকা শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে। সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুরে এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ। রিক্সাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ, পড়তাম একদিন। তুই জানলি কি করে? মা বলেছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছ। অন্তু, যুদ্ধ আর যুদ্ধের মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত। যুদ্ধ হয় রাজায় রাজা এক দেশে আরেক দেশে, মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা সহজেই বুঝতে পারবা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কী। দুইটা দুই রকম, কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য। 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। দেখতে দেখতে রিক্সাটা রোকেয়া হল আর শামসুন্নার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো। কাজল মামা বললেন, এই যে ডান পাশে বিল্ডিংটা দেখছিস, ওটার নাম কি জানিস? না। জগন্নাথ হল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুমি থাকতে এখানে? না, আমি থাকতাম হাজি মোহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে ওই মাঠটাতেই একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। কেন? কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। গোলাম শব্দের অর্থ হচ্ছে তারা তাদের আয়ত্তে চালাবে, তাদের শাসন আমাদেরকে মেনে চলতে হবে। সেভাবেই তারা এই পাকিস্তানটাকে তাদের মতো করে চালাতে চেয়েছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায় প্রতিবাদ করতো, সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। দুদিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি যারা বা গোষ্ঠী মানুষ বসবাস করে, ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছে তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে, অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে। আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। মামাকে বলে, মামা এবার তুমি কি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আসব, গ্রামে থাকি অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়ে আসব। বলতো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন, বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু। তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদের স্মৃতির মিনার। পাকিস্তানিদের শাসকেরা আমাদের বাঙালির উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখনই পাকিস্তানি গুলি করে অনেককে হত্যা করেছে। চাপ চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে, ওই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। অন্তর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করেছে। মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এ ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। মামাকে বলে, মামা তুমিও তখন এখানে ছিলে? না রে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড়, ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করব। কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের উপরে ওঠে। মামার কাছে 21শে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরও কাহিনী শুনতে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্তু বলে, তুমি আমাকে আরও কাহিনী বলো মামা, 21শে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরও বলবো। আর শুধু এটুকুই বলি, এই 21শে ফেব্রুয়ারি শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ, আমাদের বাঙালি জাতির প্রথম শহীদ, যারা ভাষার জন্য অকাতরে নিজের প্রাণ উৎসর্গ করেছেন। ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। শুধু তাই নয়, 21শে ফেব্রুয়ারির থেকেই পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতা মূল সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রাম আরও 19 বছর ধরে চলে। এই 19 বছরে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কোল খালি হয়ে যায়। তারপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প, বাসায় ফিরে দুপুরের খাবার খেয়েই বলবো, ঠিক তো? ঠিক,
শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতো পরে নেয়। ফিরে আসার সময় মামা বলেন, অন্তু চলো আমরা দুজনে এক মিনিট দাঁড়িয়ে 21 ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটা গল্প, প্রতিটা কবিতা পেছনে একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্যে এটা কবি সাহিত্যিকরা উপস্থাপন করেছেন আমাদের মাঝে, বা পাঠ্য বইয়ের মাধ্যমে কেন ছাত্রছাত্রীদের জন্য তুলে ধরেছেন? ঠিক তেমনি পিতৃপুরুষ গল্পটি উপস্থাপনা বা গল্পটি প্রকাশিত হওয়ার, গল্পটি পাঠ্য বইয়ে আসার একটা মূল উদ্দেশ্য আছে। সেটা হলো শিক্ষার্থীদের মধ্যে দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করা। এ গল্পটির মধ্যে ভাষা শহীদ, ভাষা আন্দোলন, 21 ফেব্রুয়ারি এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে সেগুলো তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেন সহজেই তাদের দেশ, জাতি, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গল্পটির মূল বক্তব্য পড়ব। পিতৃপুরুষের গল্প। গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। অন্তু সবসময় তার মায়ের কাছে তার মামা সম্পর্কে অনেক ভালো এবং অনেক সুন্দর সুন্দর কথা শুনেন, অনেক সাহসী গল্প শুনেন মামাকে নিয়ে। তো তার ইচ্ছে হলো সে তার মামার কাছ থেকে তার মামার মুখ থেকে সরাসরি সে যুদ্ধের ঘটনা, তার সাহসিকতার বর্ণনা শুনবেন। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। একসময় 21 ফেব্রুয়ারি দুদিন আগে কাজল মামা ঢাকায় চলে আসেন। মামার কাছে শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্য নির্ভর ইতিহাসের পাঠ। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস। ঢাকা শহরের নামের ইতিহাস কিভাবে আসলো? ঢাকা শহরের পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর, আর এ নামটি কাকে ঘিরে হয়েছিল? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে কিন্তু ঢাকা শহরের নাম হয়েছিল, পূর্বেকার নাম জাহাঙ্গীরনগর। জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গল্পেতে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এবং দেখেছি কিভাবে যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পার্থক্য তুলে ধরেছেন। যুদ্ধ হলো দেশে দেশে এবং রাজায় রাজায় অর্থ লোভের জন্য বা লোভের বশবর্তী হয়ে ক্ষমতা দখলের জন্য যে লড়াই করা হয়ে থাকে সেটা হচ্ছে যুদ্ধ। আর মুক্তিযুদ্ধ হলো নিজের ঐতিহ্য, নিজের জীবন, নিজের জাতির ঐতিহ্য টিকে রাখার জন্য, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মতো যেসব যুদ্ধ হয়েছিল সেগুলোকে বলা হয় মুক্তিযুদ্ধ। 25শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। 25শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ার গল্প অন্তু ওর মামা থেকে এবং পিতৃপুরুষ গল্প থেকে জানতে পারে। এবং ভাষা শহীদেরা কীভাবে ভাষার জন্য রাজপথে নেমেছিল, মিছিল মিটিং করেছিল, পুলিশের গুলি খেয়েছিল, তারা কিভাবে অসময়ে মৃত্যুবরণ করেছিল, সেই সাহসী ভাষা শহীদদের কথা জানতে পেরেছি। ঢাকা শহরে রিক্সায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে। বাঙালি জাতির পিতৃপুরুষ হলো তারাই যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন এবং যারা ১৯৭১ সালের মতো একটি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বিজয় ছিনিয়ে এনেছিল, তারাই হলো আমাদের পিতৃপুরুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিতৃপুরুষ গল্পটি থেকে তোমরা গল্পটি ভালোভাবে পড়বে এবং সেখানে ঢাকার পূর্বেকার নাম, যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য, ভাষা শহীদ বা বাঙালি জাতির ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ 1971 সাল, বিভিন্ন সময়ে বিভিন্ন এই দেশকে রক্ষা করার জন্য যে বীর পুরুষরা এসেছিল, যে সাহসী সন্তানরা মায়ের বুক থেকে যে সাহসী সন্তানেরা বীর ছিনিয়ে আনার জন্য, বিজয় ছিনিয়ে আনার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের ইতিহাস জানতে পারবে। এবং কি প্রতিটা লাইন থেকে তোমরা একটা করে নির্বাচনী প্রশ্ন নিজেরা তৈরি করতে পারবে। আর এই গল্পটি তোমরা ভালোভাবে পড়ে নিজেরা নির্বাচনী প্রশ্ন তৈরি করবে এবং সেখান থেকে তোমরা নিজেদের মতো করে সৃজনশীল প্রশ্ন কীভাবে তৈরি করা যায় সেগুলো তোমরা চেষ্টা করে যাবে। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, চলো শিক্ষার্থীবৃন্দ আমরা আগে সৃজনশীল প্রশ্নটা দেখি। এখানে একটা উদ্দীপক প্রথমে দেওয়া আছে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। 21 ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্ভে মনটা ভরে ওঠে প্রিয়তির।
এখানে চারটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো ক নম্বরে, 1971 সালে কাজল মামা কোথায় পড়তো? 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। এই মুখে মুখে উত্তরটি আমরা দিতে পারি গল্প থেকে, গল্প পড়ে আমরা এই কথাটি জানতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন খ নম্বর, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত, উক্তিটি বুঝিয়ে লেখো। তোমাকে 5-6 লাইনের কিছু বক্তব্য লিখতে হবে যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে গল্পে জানতে পেরেছি, সেখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের নিজের মতো করে এখানে খ নম্বর প্রশ্নটি লিখতে পারো। তারপর আছে গ নম্বরে, অন্তু এবং প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। এখানে আমরা দেখতে পেলাম অন্তু তার বাবা মার সাথে কোথায় গেলেন? কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদের আত্মত্যাগের কথা শুনে অন্তু তার মামার কাছে তাদের বীরত্বের কথা, তাদের পূর্বপুরুষের কথা এবং বাঙালি জাতির পূর্বপুরুষদের কথা শুনে গর্বে তার বুক ফুলে ওঠে এবং সে তাদের কথা শুনে তার গর্বে মনটা ভরে ওঠে। ঠিক ওই জায়গাটাতেও প্রিয়তি তার বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে তারও গর্বে মন ভরে ওঠে। এই জায়গায় এসে তাদের দুজনের মনোভাব একইভাবে এখানে প্রকাশিত হয়েছে এবং ফুটে উঠেছে। তোমরা গল্পের অন্তুর বিষয়টা আর এখানে উদ্দীপক থেকে প্রিয়তি তার বাবার কাছ থেকে শুনে তার আত্মউপলব্ধির বিষয়টি তোমরা এখানে তুলে ধরতে পারো। তবে তোমরা এখানে নিজেদের মতো করে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারো। তবে তোমাদেরকে ভালোভাবে মূল বক্তব্যটি পড়তে হবে এবং গল্পটি বেশ কয়েকবার ভালোভাবে রিভিশন দিতে হবে। তাইলে তোমরা এখানে ঘ নম্বর প্রশ্নটা উদ্দীপক এবং গল্পের মূল বক্তব্য থেকে মিল রেখে লিখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে ঘ নম্বর যে প্রশ্নটি আছে, উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্প, গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না। পিতৃপুরুষের গল্প গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না। উদ্দীপকে প্রতিফলিত দিকটি, উদ্দীপকে যে দিকটি আছে সেটা এখানে অল্প পরিসরে দেওয়া আছে। তো এই এই কয়েকটা লাইন বা এই অল্প পরিসরে দেওয়া উদ্দীপকটি অবশ্যই গল্পের মূল ভাবকে ধারণ করে না, পুরো গল্পকে ধারণ করছে না। পুরো গল্পেতে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক কিছু জেনেছি, যে তথ্যগুলো আমরা উদ্দীপকে পাইনি। তো এখানে অনায়াসে তোমরা বুঝতে পারছো যে গল্প এবং উদ্দীপকের সাথে পুরোপুরিভাবে মিল নেই। তো গল্পের যেই দিকটা উদ্দীপকের সাথে মিল আছে সেইটুকু জিনিসই শুধু উদ্দীপক ধারণ করেছে, এই কথাগুলো তোমরা নিজের ভাষায় প্রশ্নে উল্লেখ করবা। আর শিক্ষার্থীবৃন্দ, এখানে ক আর খ, ক নাম্বারটা এক কথায় উত্তর দেওয়ার মতো একটা প্রশ্ন, যেটার জন্য 1 নম্বর বরাদ্দ। আর খ নাম্বারটা হচ্ছে 2 নম্বর, 2 নম্বরের জন্য তোমরা 4 থেকে 5 লাইন লিখতে হবে। গ আর ঘ হচ্ছে 3 আর 4 নম্বর, দুইটা প্রশ্নই তোমরা 1.5 পেজের মতো লিখতে হবে। তবে শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের সামনে আজকে পিতৃপুরুষের গল্পটি তুলে ধরেছি, তার কারণ হচ্ছে তোমরা এই গল্পটি থেকে আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং আমরা যে অস্তিত্বকে লালন করে দীর্ঘ এতটি বছর পার করে এসেছি সে সম্পর্কে তোমরা যেন কিছুটা হলেও বুঝতে পারো, ধারণা নিতে পারো, সেজন্য এই গল্পটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই তোমরা এই গল্পটি ভালোভাবে পড়বে এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং অস্তিত্বকে মনে লালন করবে, ধারণ করবে, টিকিয়ে রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।